রাজ্যের করোনা পরিস্থিতিতেও ভোটের প্রচার সূচিতে কাটছাঁট হচ্ছে না প্রধানমন্ত্রীর। তবে হ্যাঁ, হুঁশ ফিরেছে, আর তার জেরে যেটা হচ্ছে সেটা সামান্য রদবদল। আগামী 22 এপ্রিল মালদা ও মুর্শিদাবাদ এবং 24 এপ্রিল বোলপুর ও দক্ষিণ কলকাতায় প্রধানমন্ত্রীর জনসভা করার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে 23 এপ্রিলই হবে ওই চার সভা। ব্যবহার করা হবে এলইডি স্ক্রিন। প্রধানমন্ত্রীর দফতর থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইটে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বামেরা আগেই বড় সভা বাতিল করেছে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এ রাজ্যে তার সমস্ত সভা বাতিল করে দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন তিনি কলকাতায় আর বড় কোনো সভা করবেন না, সব জায়গাতেই তার কর্মসূচি হবে সংক্ষিপ্ত। কিন্তু এসবকে নেহাতি লোকবলের অভাব বলে কটাক্ষ করছেন বিজেপি নেতারা। তাই অতিমারির চোখ রাঙানিকে থোড়াই কেয়ার করে ঘুষপেটিয়া দুর্গাপুজো, সরস্বতী পুজোর অনুমতি আর ভাইপো কল্যাণের পাখি পড়ানো বুলি হিন্দি বাংলা মিশিয়ে দিদি ও দিদির সুরে বলে চলেছেন মোদি সাহরা।